নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আপনাদের সামনে যেই মাছটি আছে সেই রেসিপি আজ তৈরি করব। এই মাছটা আপনারা কী নামে চেনেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে তুল মাছ বলেই জানা যায়। নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, লঙ্কা আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব একসাথে। প্রথমে আগে থেকেই আমি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালোভাবে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইরকম নতুন নতুন মাছের রেসিপি পেতে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। এপিট ওপিট ভালোভাবে লালচে করে ভেজে নিয়েই তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে উপর থেকে দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা একটু লালচে হয়ে এলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা অল্প একটু লালচে হয়ে এলেই উপর থেকে দিয়ে দেব টমেটো কুচি। আবারও ভালোভাবে একসাথে নাড়াচাড়া করতে থাকবো। উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা ভালোভাবেই নরম হয়ে এসছে। এবার উপর থেকে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে কষাতে থাকবো পেঁয়াজ টমেটোর সাথে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষানোর পরে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দেব অল্প একটু জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। আবারও মিশিয়ে নিয়ে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা নিজেদের ঝাল পছন্দ অনুযায়ী দেবেন। ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, উপর থেকে দিয়ে দেব উষ্ণ গরম জল। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ টকবক করে ফোটার পর উপর থেকে ভেজে রাখা তুল মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরেই যখন ঝোল অল্প অল্প কমে আসবে, তখনই বুঝবেন আপনাদের তুল মাছের ঝাল একদম রেডি। তো বন্ধুরা, এইরকম নতুন মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর এইরকম রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে।